Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. आज के आमरा इंग्रेजी ई क्लासरूम प्रथम क्लास शुरू करछी उच्च माध्यमिक एकादश श्रेणी जेहेतु प्रथम क्लास आज के आमी जे विषयटा निये आलोचना करब राइटिंग एकटा विषय जेटाते ईएसपी नामे परिचित ए ईएसपी शब्दटा हयतो तोमादेर काछे आज के प्रथम एकटु नतून लागबे ईएसपी माने इंग्लिश फर स्पेशल पार्पास কিন্তু ইএসপির পজিশনটা কোথায় এটা যদি বুঝতে হয় তার আগে আমার মনে হয় একটু ছোট করে আলোচনা করে নেওয়া দরকার যে ক্লাস 11 এর সিলেবাসটা কি আমরা এই যে কোন ক্রিকেট খেলার ক্ষেত্রে যেরকমটা তোমরা দেখেছো যে একটা অচেনা মাঠে খেলার থেকে চেনা মাঠে খেলাটা খুব সহজ মাঠটা যদি আমরা জানি তো আমাদের 11 এ কোনটুকুকে নিয়ে ইংরেজিতে কাজ করতে হবে আমি আগে সেটা ছোট করে বলে দিই তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে আমাদের পড়তে এবং সারা বছরের শুরু থেকে প্ল্যানিং করতে সুবিধা হবে আমাদের যে সিলেবাসটা ইএনজিবি বলা হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা ক্লাস 11 এর সিলেবাস প্রথমে ক্লোজ আছে পাঁচটা গল্প পড়তে হয় লিলাস ফ্রেন্ড কারমা জিমি ভ্যালেন্টাইন নোবেল লেকচার দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন এখানে 20 নম্বরের প্রশ্ন হবে প্রোস থেকে ঠিক একই রকম পোয়েট্রিতে আমরা পাচ্ছি 20 নম্বরের পাঁচটা কবিতা পড়তে হয় Composed upon Westminster Bridge, Meeting at Night, Sick Rose, Brotherhood, at Daybreak. এই প্রধানত এই পাঁচটা গল্প এবং পাঁচটা কবিতার পর আমাদের যেটা তিন নম্বরে আমাদের র্যাপিড হিসাবে পড়তে হয় এই র্যাপিডে 10 নম্বর আছে এই 10 নম্বরের যে র্যাপিড এখানেও আমরা আগে যেরকম প্রোজে দেখে নিয়েছি লীলাস ফ্রেন্ড কর্মা জিমি ভ্যালেন্টাইন নোবেল লেকচার দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন এই পাঁচটার বদলে এখানে আবার র্যাপিড 3 নম্বরে যদি আমরা আসি আমরা দেখব যে আমাদের শেক্সপিয়ারের নাটককে গল্পের আকারে লেখা সামারাইজ করা এইরকম পাঁচটা পড়তে হবে যেমন অ্যাজ ইউ লাইক ইট ওথেলো ম্যাকবেথ 4 নম্বরে 12th নাইট আর 5 নম্বর যদি দেখি তাহলে কমেডি অফ ইরস এই গেল আমাদের লিটারেচার সেকশন এই 20 নম্বর প্রোজ 20 নম্বর পোয়েট্রি আর 10 নম্বর আমাদের র্যাপিড এই র্যাপিডের পাঁচটা প্রত্যেকটা সেকশন সেগমেন্টে আমরা দেখছি পাঁচটা করে আইটেম আছে এইটার পর আমরা যদি র্যাপিডেরটা দেখে নেওয়া হয়েছে আশা করি এইবার আমরা চলে আসছি 4 নম্বর গ্রামার সেকশনে এই গ্রামার সেকশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে
দশ নম্বরের গ্রামার সেকশন দেখতে পাচ্ছি যে দশ নম্বরের গ্রামারের কোশ্চেন হয়, এইখানে এক রিরাইট থাকে আর দু নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। এখন একটা জিনিস মনে রাখার যে আমাদের এই ক্লাস আপ টু টেন আমরা যে গ্রামারটা করে এসেছি সেখানে যে সেন্টেন্স গুলো যে জায়গাগুলো বা প্রশ্নগুলো দেওয়া হতো তার সেন্টেন্স গুলো অধিকাংশই কাল্পনিক সেন্টেন্স, টিচাররা যা ভাবতেন একটা কোনো ভেবে নিয়ে তার উপরে প্রশ্ন হতো, কিন্তু এই 11 এর গ্রামার বা 12 এর এইচএস সেকশনের গ্রামারে কোনো সেন্টেন্সই কাল্পনিক থাকবে না। আমরা যে চার পাঁচটা গল্প এবং পাঁচটা কবিতা পড়ছি তার থেকেই লাইন তুলে রিরাইট থাকবে, সেখান থেকেই অংশ তুলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এরপর আমরা যেটা পাচ্ছি গ্রামারের পরই এরপরে যে জায়গাটা আমি বলতে চাইছিলাম যে এই জায়গাটায় আমরা আসছি, এখানে ESP এই ইংলিশ ফর স্পেশাল পারপাস এটাতেও দশ নম্বর আছে। এখানে দুটো আইটেম করতে হয়, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আর দু নম্বর হচ্ছে কমার্শিয়াল লিফলেট। এই দুটোই আমাদেরকে শিখতে হবে ESP-র আন্ডারে। কমার্শিয়াল লিফলেটে পাঁচ নম্বর থাকবে আর অ্যাডভার্টাইজমেন্টে পাঁচ নম্বর থাকবে, আর ছ নম্বর সবার শেষে রাইটিং সেকশনে আমরা দেখতে পাচ্ছি এইখানে দশ নম্বর থাকে। এইখানে দুটো আইটেম থাকে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিং তো আমরা ক্লাস 5 থেকেই অনেক প্র্যাকটিস করে এসেছি, এটা অনেক ইজি। এবং দ্বিতীয় যেটা অপশন এখানে মনে রাখার, প্যারাগ্রাফের সাথে স্টোরি রাইটিংটা অল্টারনেটিভ থাকে, ফলে আমরা যদি প্রথম দিন থেকে স্টোরি রাইটিং এর উপর স্ট্রেস দিয়ে প্রিপারেশনটা নিই তাহলে আমাদের পক্ষে রাইটিং সেকশনের যে 20 নম্বর, 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট, 5 নম্বর কমার্শিয়াল লিফলেট আর 10 নম্বরের রাই স্টোরি রাইটিং, এই তিনটে দিয়ে ওই 20 নম্বরের মধ্যে আমরা 18 নম্বর 17 নম্বর ইজিলি পেয়ে যেতে পারি। আজ আমরা সেই ESP এর আলোচনা করতে যাচ্ছি। এইখানে টোটাল আমরা দেখলাম এই রাইটিং এর 10, এখানকার 30 আর আগে যেটা পেয়েছি আমরা 50, টোটাল থিওরি 80 মার্কসের কভার করে যাচ্ছে এর মধ্যে দিয়ে। এরপর যে 20 নম্বর থাকে সেটা থাকে প্রজেক্ট। এখন প্রজেক্টে যে অংশটা থাকে সেটা স্কুল থেকে তিনটে টপিকের উপর যে কোনো একটা লিখতে দেবে। আমরা জানি যে আয়দার অটোবায়োগ্রাফি অর এক্সটেনশন অফ এ স্টোরি অথবা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ড্রামাটাইজেশন অফ এ স্টোরি। এখন যাই হোক, আমি যে সিলেবাসটা বোঝাতে পারলাম সেখানে আমাদের কম্পালসারি ESP করতে হচ্ছে, এটা একটা নতুন আইটেম এবং এটা আমাদের কম্পালসারি আইটেম। খুব সহজেই এটা আমরা কিন্তু নম্বরটাকে তুলে নিতে পারি। আজ আমরা সেই ESP প্রথম পার্ট অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টের আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এই যে অ্যাডভার্টাইজমেন্ট এইটা কিভাবে লিখবো এইটা বোঝার আগে আমাদের বোঝা দরকার অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি, অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কি সেটা যদি আমরা না বুঝি, অ্যাডভার্টাইজমেন্টের অবজেক্টিভস উদ্দেশ্য কি যদি আমরা না বুঝি তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা লিখে উঠতে পারবো না। এখন এই অ্যাডভার্টাইজমেন্টের যদি আমরা অবজেক্টিভস দেখতে যাই তাহলে দেখব এই অ্যাডভার্টাইজমেন্টের প্রধানত এর অবজেক্টিভস হচ্ছে পাঁচটা। জিনিসটা কি, কেন আমি অ্যাডভার্টাইজমেন্ট লিখছি, কোথায় লিখছি, তাহলেই বুঝতে পারবো যে কিভাবে আমার লেখা উচিত। তো এই অ্যাডভার্টাইজমেন্ট বুঝতে গেলে আমরা দেখব এর অবজেক্টিভস, এর উদ্দেশ্যটা কি। আমরা সাধারণ উদ্দেশ্য দেখি এই অবজেক্টিভস, এইটা এক নম্বর হচ্ছে সোজা একটা কথায় আমরা যা বুঝি অ্যাডভার্টাইজমেন্ট কেন দেওয়া হয়, না টু প্রমোট
সেল বিক্রি বাড়ানোর জন্য আমরা বিজ্ঞাপন দিই। এইবার এইটাকেই আমরা অন্যভাবে যদি একটু বলি তাহলে এর উদ্দেশ্যটা কি? টু অ্যাট্রাক্ট এক্সপেক্টেড বায়ার্স, অর্থাৎ যারা সম্ভাব্য ক্রেতা তাদেরকে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তিন নম্বর হচ্ছে টু টেল অ্যাবাউট দ্য ফিচার্স অফ এ প্রোডাক্ট। এই বিজ্ঞাপনের মধ্যে আমার কি করতে হবে? বিজ্ঞাপনের আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে প্রোডাক্টটাকে লঞ্চ করতে যাচ্ছি সেই প্রোডাক্টের ফিচার্স কি, তাতে কি কি আছে। চার নম্বর দুটো জিনিস, এটাও কিন্তু বিজ্ঞাপনের উদ্দেশ্য সবসময় যে বিক্রি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দেওয়া হয় তা কিন্তু নয়। বিজ্ঞাপন কখনো কখনো লোককে সচেতন করার জন্য দেওয়া হয়। তাই বিজ্ঞাপনের আরেক উদ্দেশ্য হচ্ছে টু মেক পিপল মানুষ একটা কোনো ভুল ধারণার বশবর্তী হয়ে কাজ করছে, তাদের সেই ভুল ধারণা কাটানোর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। তাহলে সেটা আরেকটা উদ্দেশ্য, টু ড্রাইভ অ্যাওয়ে some wrong idea. পহেলা আশা আমি বোঝাতে পেরেছি। একবার আমি প্রথম থেকে বলে যাই যে এই বিজ্ঞাপন যা আজকে আমরা আলোচনা করছি ইএসপির প্রথম পার্ট, এই অ্যাডভার্টাইজমেন্টের অবজেক্টিভস বা উদ্দেশ্য পাঁচটা। এক নম্বর হচ্ছে টু প্রমোট সেল, বিক্রি বাড়ানো। দু নম্বর হচ্ছে টু অ্যাট্রাক্ট বায়ার্স, অর্থাৎ সম্ভাব্য ক্রেতাদেরকে আকৃষ্ট করা। তিন নম্বর হচ্ছে টু টেল অ্যাবাউট দ্য ফিচার্স অফ এ প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটাকে দিতে নিয়ে আসছি সামনে তার কি কি ফিচার্স আছে। টু মেক পিপল কনশাস, CONSCIOUS কনশাস, আর টু ড্রাইভ অ্যাওয়ে সাম রং আইডিয়া, লোককে সচেতন করা এবং কোনো ভুল ধারণা থাকলে সেইটা দূর করে দেওয়া। তাহলে এই ভাবনা মাথায় থেকে যদি থাকে তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা লেখার ক্ষেত্রে সুবিধে হবে। এখন যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলছি তখন একটু অ্যাডভার্টাইজমেন্টের ব্যাকগ্রাউন্ড বা এর ক্লাসিফিকেশন এইটা এখানে না আলোচনা করলে অসম্পূর্ণ থেকে যাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর ব্যাপারটা। তাই এইবার আমরা ফিচার্স আলোচনা করে চলে আসছি অ্যাডভার্টাইজমেন্টের যে ক্লাসিফিকেশন, অর্থাৎ এই বিজ্ঞাপনের শ্রেণী বিভাগ, এইটা না বুঝলেও আমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট লিখতে অসুবিধা হবে। আমরা যদি দেখি অ্যাডভার্টাইজমেন্টকে সাধারণত তিন ভাগে আমরা ভাগ করি। এক নম্বর হচ্ছে অডিও অ্যাডভার্টাইজমেন্ট বা অডিবল অ্যাডভার্টাইজমেন্ট, যা কানে শোনা যায়। দু নম্বর অ্যাডভার্টাইজমেন্টের ভাগ হচ্ছে ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যা চোখে দেখা দেয়। আর তিন নম্বর অ্যাডভার্টাইজমেন্ট অডিও ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এমন বিজ্ঞাপন যা চোখেও দেখা যায় কানেও শোনা যায়। এখন এই অডিও অ্যাডভার্টাইজমেন্ট এটা দেখা যায় না, শোনা যায়, এর মধ্যে দিয়ে কিন্তু যিনি দিচ্ছেন তিনি তার উদ্দেশ্য ওই পাঁচটা, অর্থাৎ সম্ভাব্য ক্রেতাকে নেওয়া, বিক্রয় বাড়ানো, এই কাজগুলো করে। তো অডিও অ্যাডভার্টাইজমেন্টকে যদি দেখি, এর শ্রেণী বিভাগও আছে কতগুলো উপশ্রেণী, আমরা দেখি অডিও অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলতে পারি। এক নম্বর আদি অকৃত্রিম কাল থেকে চলে আসছে যাকে আমরা বলি ট্রেড ক্রাই, অর্থাৎ ব্যবসায়িক চিৎকার। দেখা যায় সকালবেলা বাড়ির সামনে দিয়ে বিভিন্ন হকার বিভিন্ন কিছু বলতে বলতে যাচ্ছে এবং তার কিন্তু ওটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হলো ট্রেড ক্রাই, ব্যবসায়িক চিৎকার।
তার মধ্যে দিয়ে সে কিন্তু জানিয়ে দিচ্ছে সে কোন প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। আমরা যদি ইন্টারেস্টেড হই ঘরের ভেতর থেকে আওয়াজ শুনে বেরিয়ে গিয়ে তাকে দান করাচ্ছি এবং আমরা আমাদের যা ক্রয় করার তা করছি। দু নম্বর আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোন। আজকাল দেখা যায় মাইক্রোফোনে তো সবসময় মাইকে বিভিন্ন রিক্সোয় টোটোতে গাড়িতে মাইক লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করা হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। আজকাল অনেক সময় বিশেষ মহোৎসব শহরে দেখা যায় শহরের বিভিন্ন প্রান্তে মাইক লাগিয়ে পুজো রাগ দিয়ে দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এই মাইক্রোফোনের ইউজ করে। এটাও এক ধরনের অডিও অ্যাডভার্টাইজমেন্ট। এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে রেডিও একটা বড় মাধ্যম এই অডিও অ্যাডভার্টাইজমেন্টের। আজকাল FM থেকে শুরু করে আগেকার পুরনোদের ক্লাসিক্যাল রেডিও হোক, রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে মাঝে অডিও অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো। এইবার আসি আমরা ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্ট আওয়াজ করে না, আমরা চোখে দেখে আকৃষ্ট হই বা জেনে যাই। সবার আগে যে কোনো একটা দোকানের মাথার ওপরে আমরা দেখি যা লাগানো থাকে তা হচ্ছে সাইনবোর্ড। এর মধ্যে কিন্তু সেই দোকান কবে বা সেই দোকানের কি কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কি আছে না আছে সবকিছু লেখা থাকে। এইবার আমরা সাইনবোর্ড তো দোকানের ওপরে থাকে, যদি দেখা যায় দোকানটা আছে এক জায়গাতে আর স্টেশনে বা বাস স্ট্যান্ডে সেই দোকানের প্রচার হিসাবে একটা বোর্ড লাগানো, তাকে আমরা জেনারেলি হোর্ডিং বলি। তো এই হোর্ডিংও এক ধরনের ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যদি দেখি তিন নম্বরে, এইখানে যদি এইটাই কাগজে ছেপে দেওয়া হয় কোনো বিজ্ঞাপন তাকে আমরা বলি পোস্টার। যদি আমরা দেখি কাগজের মধ্যে ছোট ছোট টুকরো করে খবরের মধ্যে কাগজে দিয়ে দেওয়া হয় তাহলে তাকে বলি লিফলেট। যদি কাপড়ে ছেপে লাগিয়ে দেওয়া হয় তাহলে আমরা বলি ব্যানার। তো এইরকম ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট অনেক আছে, সাইনবোর্ড, হোর্ডিং, পোস্টার গেল, লিফলেট গেল, ব্যানার গেল। এবং সর্বোপরি আমরা যেটা দেখি খবরের কাগজে ছাপা হয় অর্থাৎ নিউজ পেপারেও আমরা দেখতে পাই বিভিন্ন ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট আছে। আর শেষ পর্যায়ে যদি আসে অডিও ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এইটা দুটো জায়গায় টিভিতে আর সিনেমাতে আমরা দেখতে পাই। যে কোনো সিনেমা হলে সিনেমা শুরুর আগে ছোট 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 এক রিলের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকে, টিভির অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখেছি। এখন এই যে বিভিন্ন ধারা আলোচনা করে আমি আসলাম এইখানে, এই যে নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি, এই নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্টকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি। এই হলো তার দুই ভাগ। নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্ট দু ধরনের হতে পারে। একটা কি আমরা বলি ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, আরেকটা কি আমরা বলি নন ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট। ব্যাপারটা একটু অন্যভাবে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে। আমি একটু বলি, যেরকম যে একজনের কাছে অনেক টাকা আছে, সে একটা বাড়ি করবে, তাহলে সে কি করবে, সে একটা ভালো জায়গায় একটা জমি কিনলো, তারপর তার যেমন ইচ্ছে যেখানে যেমনটা রং লাগানোর, যেখানে যে ঘর করার সেই অনুযায়ী সে একটা বাড়ি বানিয়ে ফেলবে। কিন্তু যার হয়তো অত টাকা নেই কিন্তু সেও একটা ভালো জায়গায় থাকতে চাইছে, তারা কি করে, তারা দেখা গেল 40 জন মিলে তাদের একটা ফান্ড তৈরি করে বেশ অনেকটা টাকা হলো, তখন তারা একটা ভালো জায়গায় একটা বড় বাড়ি বানিয়ে এক একটা ফ্ল্যাটের মতো করে থাকছে। ঠিক ওই কনসেপ্টটাই আমরা এখানে দেখতে পাই। যার অনেক টাকা ইনভেস্ট করার আছে একটা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে খবরের কাগজে, তিনি খবরের কাগজে একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন, যেরকম যেখানে কাগজের নামটা থাকে তার দুদিকে দেখা যায় দুটো ছোট ছোট ছবি দিয়ে বিজ্ঞাপন থাকে, তাকে আমরা বলি ইয়ার প্যানেল। সেই রকমই আমরা ফ্রন্ট পেজের নিচের দিকে দেখি হাফ পেজ, কখনো ফুল পেজ কভারেজে যে যেরকম টাকা দিচ্ছে সে সেরকম একটা জায়গা নিয়ে নিল। এইবার সেইখানে সে হিন্দিতে হোক, বাংলায় হোক, ছবি দিয়ে হোক, না দিয়ে হোক, যেমন চাইবে, তার নিজস্ব জায়গা হয়ে গেছে ওটা, সেই দিনের জন্য সে নন ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কিন্তু আমরা দেখি যে যাদের অত টাকা দিয়ে ওই একটা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয়, তারা কি করেন, তারা তখন এই শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বা ক্লাসিফাইডস এর দিকে ঢোকেন। সেখানে ওই ফ্ল্যাটের মতো বিভিন্ন বিজ্ঞাপনের
হেডিং করা আছে, টপিক করা আছে, এই সেই আন্ডারে এক একটা প্যারাগ্রাফে হয়তো যেখানে বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট কয়েক লক্ষ টাকা লাগছিল, এখানে কয়েকশো টাকাতেই সেই কাগজের তার বিজ্ঞাপন চলে গেল। এখন এই ক্লাসিফাইড বিজ্ঞাপনের অনেকগুলো শ্রেণী আছে। আমি এই ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টের শ্রেণীগুলোকে একটা একটা করে এবার এদিকে লিখছি। বোর্ডে যেহেতু জায়গা কম, আমি এই ক্লাসিফাইডটাকে আমার ওপরে এইটুকু তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে অ্যাডভার্টাইজমেন্টের অডিও ভিজুয়াল, অডিও পার্ট, ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, অডিও ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এদের মধ্যে আমরা তাহলে দেখলাম অডিও অ্যাডভার্টাইজমেন্টের তিনটে পার্ট, ট্রেড ক্রাই, মাইক্রোফোন আর রেডিও। ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্টকে আমরা দেখলাম সাইনবোর্ড, হোর্ডিং, পোস্টার, লিফলেট, ব্যানার এবং নিউজ পেপার। আর অডিও ভিজুয়ালকে আমরা পেয়েছি টিভি আর সিনেমা এই দুটো ভাগে। এখন এই নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টকে আমরা দুদিকে ভাগ করলাম, ক্লাসিফাইড আর নন ক্লাসিফাইড। এইটা আমাদের লাগবে। এই ক্লাসিফাইডের যে বিভিন্ন শ্রেণী, এই শ্রেণীগুলোকে আমাদের জানা খুব দরকার। আমরা সেই জন্য এইখানে আবার নতুন করে লিখছি জায়গাটা। আমরা যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লিখেছিলাম তার যে দুটো ভাগ, সেই দুটো ভাগকে আমরা এখানে নতুন করে নিয়ে আসলাম নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। একে আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছিলাম। এই দুটো শ্রেণী হলো ক্লাসিফাইড, আরেকটাকে করেছিলাম নন ক্লাসিফাইড। এখন যে কথা আগে বলেছি যে নন ক্লাসিফাইড মানে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নিলাম, সেখানে যেমন ইচ্ছে বিজ্ঞাপন আমি দেব সেটাই ছাপা হবে এবং তার জন্য অনেক পয়সা লাগে। কিন্তু ক্লাসিফাইড হচ্ছে সেই সব জায়গা লোকের জন্য যারা অল্প পয়সায় বিজ্ঞাপন দিতে চায়। একই সেই বিখ্যাত কাগজে তার বিজ্ঞাপন গেল কিন্তু তার অনেক কম খরচা হলো, অনেকটা ওই ট্রেনে যাওয়ার মতো, মানে একই গৌর এক্সপ্রেসে এসিতে আমরা গেলাম তো অনেক পয়সা দিয়ে গেলাম, অথচ কলকাতায় একই অনেক কম পয়সায় আনরিজার্ভে চলে গেলাম। ঠিক এইখানে এই যে ক্লাসিফাইড, এই ক্লাসিফাইডের আমরা কতগুলো ভাগ আছে। এক নম্বর হচ্ছে সিচুয়েশনস ভ্যাকেন্ট। এই সিচুয়েশনস ভ্যাকেন্ট হচ্ছে কর্ম খালি। ধরে দেখ আমার একটা কোম্পানি আছে সেখানে একজন ম্যানেজার লাগবে, আমার একটা স্কুল আছে সেখানে একজন টিচার লাগবে, এইরকম আমাদের কাছে যদি কিছু কর্মের সংস্থান থাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব। বাংলা কাগজে হলে সেটা থাকে কর্মখালি, ইংরেজি কাগজে থাকে সিচুয়েশনস ভ্যাকেন্ট। এইবার যদি আমি কর্ম প্রার্থী হই, যে আমি একটা বেটার অপশন চাইছি, আমি একটা আমার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি চাইছি, তাহলে বিজ্ঞাপনটা যায় সিচুয়েশনস ওয়ান্টেড, আমি কর্ম চাইছি। এইবার কোনো কম্পিউটার কোর্স, কোনো স্পোকেন ইংলিশ কোর্স, কোনো ফ্রেঞ্চ কোর্স, জার্মান কোর্স বা বিভিন্ন কিছু কোর্স যদি করানো হয়, কোনো ডিগ্রি ডিপ্লোমা করানো হয়, সেই সবের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো আমরা দিই এডুকেশনালি। এডুকেশনাল এইবার আমরা দেখি যে আমার একটা বাড়ি আছে, আমার একটা ফ্ল্যাট আছে, আমি ভাড়া দেব, তো ভাড়া দেওয়ার জন্য বিভিন্ন লোক বিজ্ঞাপন দেন, সেই বিজ্ঞাপনগুলো সেই বিজ্ঞাপনগুলো থাকে হাউস অবলিক ফ্ল্যাটস টু লেট। এই পাঁচ নম্বর আমরা দেখছি যে যদি কোনো সরকারি কর্মচারী, কোনো ব্যক্তি যদি ট্রান্সফার হয়ে কোথাও এসে থাকেন এবং তিনি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান, তো তিনি তো রাস্তায় রাস্তায় গলিতে গলিতে খুঁজে বেড়াবেন না কোথায় বাড়ি আছে, তিনি একটা কাগজে অ্যাড দেবেন। সেই রকম যদি অ্যাড দেওয়ার ব্যবস্থা থাকে দিতে হয়, তাহলে আমরা বিজ্ঞাপন দিই হাউস অব দি ফ্ল্যাটস ওয়ান্টেড। এরপর আমরা দেখি যে যদি
কোনো বাড়ি জমি সম্পত্তি কেনা বেচার ব্যাপার থাকে, আমি কিনতে চাই তার জন্য বিজ্ঞাপন দিতে চাই, আমি বিক্রি করতে চাই তার জন্য বিজ্ঞাপন দিতে চাই, তাহলে সেইটা হয় প্রপার্টিজে। সাত নম্বর, যদি আমরা দেখি যে চলুন কোথাও ঘুরিয়ে নিয়ে আসবো, সে দীঘা হতে পারে, দার্জিলিং হতে পারে, বিভিন্ন ট্যুর প্রোগ্রাম বা এই জন্য তাদের বিজ্ঞাপন গুলো থাকে ট্যুরস এন্ড ট্রাভেলস এইভাবে। এরপর আমরা দেখছি আট নম্বর হোটেলস এন্ড রিসর্টস। অনেক সময় কাগজে দেখা যায় এরকম বিজ্ঞাপন দেয় ছোট ছোট, যে দীঘা আসছেন যোগাযোগ করুন এই হোটেলে, সেখানে থাকার ব্যবস্থা করা হবে, এখানে এই সুযোগ সুবিধা আছে। ন নম্বর আমরা দেখি এখানে করতে পারি কেনেল এন্ড লাইভস্টক। এই কেনেল এন্ড লাইভস্টক এর বিজ্ঞাপন কোথায় থাকে? কেনেল এন্ড লাইভস্টক হচ্ছে যে বিভিন্ন জীবজন্তু পাখি ইত্যাদি, যে পেট আমরা বাড়িতে বিভিন্ন পেট রাখি, সেই পেট কেনা বেচাও হয়। এই পেট কেনা বেচার জন্য বিজ্ঞাপন জেনারেলি কেনেল এন্ড লাইভস্টক এখানে দেওয়া হয়। এরপর আমরা দেখি দশ নম্বরে পেইং গেস্টস। পেইং গেস্টস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানটাতে কিনা অনেক সময় দেখা যায় যে একটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা হয়তো থাকতে চাইছি, সেইখানটাতে কিরকম হচ্ছে তার আশেপাশে কোনো জায়গায় পেইং গেস্টের পজিশনে থাকার ব্যবস্থা থাকতে পারে, তো সেইটার ক্ষেত্রে আমি থাকতে চাই পেইং গেস্ট, তার বিজ্ঞাপন সেইখানে হতে পারে। আবার আমি পেইং গেস্ট রাখতে চাই, যে ইউনিভার্সিটির পাশে আমার বাড়ি আছে, কেউ যদি থাকতে চাও আমার কাছে থাকতে পারো, সেই বিজ্ঞাপন গুলো পেইং গেস্টে দেওয়া হয়। এগারো নম্বর আমরা দেখি আরেক ধরনের বিজ্ঞাপন হয় লস্ট ফাউন্ড। এই লস্ট ফাউন্ড হচ্ছে যে আমার কোনো জিনিস হারিয়ে গেছে, আমি বিজ্ঞাপন দিতে পারি যে আমার এই জিনিস হারিয়েছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে এই নম্বরে যোগাযোগ করে ফেরত দিন, অথবা আমি একটা জিনিস পেয়েছি আপনাদের যদি কারোর হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণ দিলে আমি ফেরত দেব। দুটো হেডিং লস্ট ফাউন্ড, বাংলায় যাকে আমরা বলি হারানো প্রাপ্তি। আর বারো নম্বর, বারো নম্বর দেখি ম্যাট্রিমোনিয়াল। ম্যাট্রিমোনিয়ালস, এই ম্যাট্রিমোনিয়ালস অধিকাংশ কাগজেরই অনেকটা অংশ জুড়ে থাকে, যার বাংলা হচ্ছে পাত্র পাত্রী সংবাদ, বিবাহ সংক্রান্ত বিজ্ঞাপন, সেটাও ছোট ছোট প্যারাগ্রাফে দেওয়া হয়, যাকে আমরা বলি ম্যাট্রিমোনিয়ালস। এখন এই ম্যাট্রিমোনিয়ালস এর আবার দুটো ভাগ হয়। এই দুটো ভাগ কিরকম হতে পারে? একটা যদি পাত্রী চাই হয় তাহলে হয় ব্রাইডস ওয়ান্টেড, আর একটা যদি পাত্র চাই হয় তাহলে হয় গ্রুমস ওয়ান্টেড। তাহলে আমি একবার প্রথম থেকে বলে দিই যে এই রকম বিভিন্ন উপবিভাগ, সাব গ্রুপস হতে পারে, সাব ডিভিশনস হতে পারে, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট খবরের কাগজে জেনারেলি দু নম্বর পাতায় চার নম্বর পাতায় দেখা যায় মাথার উপরে ইংরেজি কাগজগুলোর ক্লাসিফাইডস লিখে, এবার হাইলাইট করে দেওয়া আছে সিচুয়েশনস ভ্যাকেন্ট, এবার ওখানে দশ বারো পনেরোটা বিজ্ঞাপন সিচুয়েশনস ভ্যাকেন্টের চলে গেল, তারপরে দেওয়া আছে সিচুয়েশনস ওয়ান্টেড সেখানে চলে গেল, এডুকেশনাল দেওয়া থাকে, এই রকম বিভিন্ন ভাগে ছাড়াও বহু ভাগ হয়, কিন্তু মেইনলি আমাদের এই কটা ভাগই কভারেজ করার দরকার বা জানা দরকার কাগজে থাকে, এছাড়া টেন্ডার বা নাম পদবি পরিবর্তন তার বিজ্ঞাপনও থাকে। এখন এইখানটাতে আমি বলবো যে আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য এই কেনেল এন্ড লাইভস্টক অথবা ম্যাট্রিমোনিয়ালস এই দুটো খুব একটা গুরুত্বপূর্ণ না, দেখা যায় না আজ পর্যন্ত প্রশ্নতে দেওয়া হয়নি, আর এটা আসবেও না সাধারণত আমরা ধরে নিতে পারি। তাহলে বাকি এই হেডিংগুলো যে করেছি এদের উপরে যদি আমরা একটু একটু করে বিজ্ঞাপন করে রাখতে পারি, সরি
তাহলে আমাদের পরীক্ষার জন্য যে ESP অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সেইটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণই থাকবে না এবং যেহেতু এটা মাধ্যমিক লেভেলে ছিল না যেহেতু আমরা এইচএসএ 11 এ এসেই প্রথম পাচ্ছি এই জিনিসটা তাই জন্য এটাকে একটু আলাদাভাবে মনে হতে পারে প্রথমে যে জিনিসটা কি নতুন জিনিস কিন্তু চিন্তার কোনো কারণ নেই সেটা এই রকম তো এইবার আমরা দেখি যে এই ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টের যে প্রশ্নটা থাকবে পরীক্ষার হলে প্রশ্নপত্রে সেইটা সাধারণত কি থাকে আমরা একটা এক্সাম্পল তৈরি করি তাহলে এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদের আইডিয়াটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা পরীক্ষা হলে উত্তর লিখব কি করে আশা করি আমি আরেকবার বলে দিই যে অ্যাডভার্টাইজমেন্ট নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্টকে দুভাগে ভাগ করেছিলাম আমরা ক্লাসিফাইড আর নন ক্লাসিফাইড এইবার যে ক্লাসিফাইড এর ক্ষেত্রে নন ক্লাসিফাইড এর ক্ষেত্রে বললাম যে কোনো জায়গা আমি বেছে নিলাম এমন কি খবরের কাগজের নাম যেখানে থাকে তার দুপাশে দেখবে দুটো ছোট বক্সের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে সেই প্রথম পাতায় দুদিকে দুটো বক্স যে দেওয়া থাকে ছবি দিয়ে বা কিছু লেখা থাকে সেটাকে আমরা বলি ইআর প্যানেল ঠিক একই রকম এইবার একটু আলোচনা করে রাখলাম আরেকবার ক্লাসিফাইড এর যে বিভিন্ন ভাগ সিচুয়েশনস ভ্যাকেন্ট যদি কর্ম খালি থেকে থাকে সিচুয়েশনস ওয়ান্টেড যদি আমি কর্ম প্রার্থী হই এডুকেশনাল শিক্ষামূলক কোনো বিজ্ঞাপন থাকবে হাউস এন্ড ফ্ল্যাটস টু লেট এইটা বাড়ি ভাড়া দিতে চাইলে হাউস বা ফ্ল্যাটস অন ওয়ান্টেড এটা যদি আমি বাড়ি ভাড়া নিতে চাই তার জন্য প্রপার্টিজ এটা হচ্ছে সম্পত্তি কেনা বেচার ব্যাপারে ট্যুরস এন্ড ট্রাভেলস এইটা যদি কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা ব্যবস্থা থাকে তার জন্য হোটেলস এন্ড রিসর্টস যদি আমাদের কোনো হোটেলের বিজ্ঞাপন রিসর্টের বিজ্ঞাপন দিতে হয় এই হেডিং এ যাবে কেনেল এন্ড লাইফস্টক বললাম এই পেট অ্যানিমালস পোষা প্রাণী জীবজন্তুর কেনা বেচার বিজ্ঞাপন এখানে হয় পেইং গেস্ট যদি কেউ কোথাও পেইং গেস্ট রাখে বা থাকতে চায় তারা এই হেডিং এ যায় কোনো কিছু পাওয়া গেলে বা হারিয়ে গেলে এটা আমরা লস্ট ফাউন্ড এ পাই এবং ম্যাট্রিমোনিয়ালস বৈবাহিক কেন্দ্রে বিজ্ঞাপন সেইটা দুটো ভাগে থাকে ব্রাইডস ওয়ান্টেড এবং গ্রুমস ওয়ান্টেড এইবার স্পেসিফিক্যালি আমরা চলে যাই একটা প্রশ্নের এগেইনস্টে আমরা আনসার কি করে লিখব এই সিচুয়েশনস ভ্যাকেন্ট এইটাকেই আমরা সামনে ধরে আজকে শুরু করছি এইবার আমাদের একটা কোশ্চেন পরীক্ষার হলে এইবার আমরা 11 এ যেটা পাচ্ছি আপ টু 10 আমরা কি করতাম আমরা প্রশ্নপত্রের মধ্যে উত্তর লিখেছি যেখানে কোশ্চেন তার নিচে জায়গা সেখানে উত্তর লিখেছি কিন্তু এই প্রথম আমরা ইংরেজি উত্তরটা লিখব সাদা খাতাতে আমাদের প্রশ্নপত্রে প্রশ্ন ছাপা থাকবে ধরো যে এই প্রশ্নটা এইরকম একটা থাকতে পারে ESP-র কোশ্চেন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে এরকম থাকতে পারে কোশ্চেনটা থাকতে পারে যে সাপোজ ইউ নিড এ ম্যাথস টিচার ফর ইউর English medium high school write an advertisement or an English daily পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের এই কোশ্চেনটা থাকতে পারে যে মনে করো তোমার একটা ম্যাথস টিচার দরকার তোমার ইংলিশ মিডিয়াম হাই স্কুলের জন্য রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যান ইংলিশ ডেইলি
একটা ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য একটা বিজ্ঞাপন লিখো। তো এই প্রশ্নটা ছাপা থাকবে আমাদের প্রশ্নপত্রে। আমরা খাতাতে কি করে উত্তর লিখব, আমাদের প্রেজেন্টেশন উত্তর পরিবেশন করা, এটা কিন্তু একটা আর্ট। আমাদেরকে কিভাবে করতে হবে, আমাদের পরিবেশনটা প্রেজেন্টেশনটা উপস্থাপনা যদি সুন্দর হয়, এক্সামিনারের কাছ থেকে আমরা কিন্তু বেশি নম্বর ছিনিয়ে আনতে পারবো। তো এই নম্বরটা যদি আনতে হয় আমাদেরকে একটু ডেকোরেটিভ হতে হবে, সুন্দর করে সাজিয়ে এই উত্তরটা, এগুলোতে বেশি লেখার জায়গা নেই, কিন্তু আমরা এইটাকে সুন্দর করে সাজিয়ে লিখব যাতে করে উনি প্লিজড হন যে আমার প্রেজেন্টেশন ভালো হয়েছে। তো পরীক্ষার আমরা সাধারণত বেছে নেব ওই অ্যাডভার্টাইজমেন্ট বা কমার্শিয়াল লিফলেটে ইএসপি গুলো লেখার ক্ষেত্রে খাতার ডান পৃষ্ঠা, সবসময় ডান দিকের পেজটা, কারণ এই পাতাটা উল্টালে প্রথমে চোখটা পড়ে ডান দিকে। তো সেই রকম একটা জায়গায় আমরা বেছে নিলাম যে সেইখানে আমরা খাতায় আনসার কি করে লিখব। যেহেতু এটা একটা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, আমরা খাতার মাঝখানে প্রথমে এইভাবে ক্লাসিফাইডস এই কথাটা অল ক্যাপিটালে লিখে নেব। এইবার ক্লাসিফাইডস লেখার পর আমাকে দেখতে হবে যে এখানে আমি কোন সাব হেডিং এ বিজ্ঞাপন যাবে আমার। আমরা বুঝতে পারছি যে যেহেতু আমার এখানে একটা ম্যাথ টিচারের ভ্যাকেন্সি আছে, তাহলে এটার সাব হেডিং হবে সিচুয়েশনস ভ্যাকেন্ট। তাই আমরা এবার এর নিচে সিচুয়েশনস ভ্যাকেন্ট এই কথাটা লিখে দেব। এখন এইটাকে আন্ডারলাইন করব কি করব না, এটাকে একটা বক্স করব কি করব না, ইট ইজ এন্টায়ারলি আপ টু ইউ। লিখে যদি মনে হয় এটাকে একটা বক্স করে দেবো, এটাকে একটা আন্ডারলাইন করব, বা এটা করতে ভুলে গেছি স্যার, তার জন্য নম্বর কিছুতেই ভ্যারি করবে না। আমরা এক্সামিনারকে বুঝিয়ে দিয়েছি যে আমি ক্লাসিফাইড শব্দটা জানি, এর ইউজ কোথায় হয় জানি, এই যে সাব হেডিংটা আমরা জানি, সাব হেডিংটা আমরা সেই জন্য লিখে দিয়েছি। এগুলো কিন্তু অনেকেই লিখবে না, অনেকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট একটা বক্সের মধ্যে লিখে দিয়ে চলে আসবে। তো আমরা বোঝাতে পারলাম যে আমরা অন্যদের থেকে একটু আলাদা, আমরা একটু জানি, একটু খবর রাখি, একটু ভালো করে প্রেজেন্ট করতে জানি। এইবার এই সিচুয়েশনস ভ্যাকেন্টের বিজ্ঞাপন আমরা লিখছি যখন, এইটা লেখার পর এর তলা দিয়ে আগে একটা স্কেল দিয়ে, সেটা পেন দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক, এরকম একটা দাগ টেনে নিতে হবে এবং দু সাইডে একটু গ্যাপ রাখতে হবে, মানে পুরো পাতার এ মাথা ও মাথা জুড়ে না, দিয়ে দুদিকে একটু লেফট হ্যান্ড সাইডে অল্প একটু নামাতে হবে, রাইট হ্যান্ড সাইডে অল্প একটু নামাতে হবে। কেন বলছি, অনেকে কি করে আগে একটা বক্স বানিয়ে নিয়ে তার মধ্যে লেখে। এখন এই বক্স বানিয়ে নিয়ে যদি তার মধ্যে লেখে তাহলে দুটো সমস্যা হবে, আইদার দেখা যাবে যে বক্স ছাড়িয়ে লেখা বেরিয়ে যাচ্ছে, অথবা বক্সের অর্ধেকের মধ্যেই লেখা শেষ হয়ে গেল বাকিটা ফাঁকা থেকে যাচ্ছে। ইট লুকস অড, দেখতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমরা তিনটে বাউন্ডারি তৈরি করে নিলাম, মাথার উপরে আর যাচ্ছে না তাই উপরের দাগ, এই দিক থেকে আর এদিকে যাচ্ছে না তাই এদিকের একটা সীমা অল্প একটু, ডান দিকে আর যাচ্ছে না ওই দিকেও সীমা অল্প একটু টেনে দিন। এইবার এর মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা নেমে যাবো, শেষ করব, যেখানে শেষ হবে সেইখানে দাগটা নামিয়ে বক্সটাকে বন্ধ করব, তাহলে দেখতে সুন্দর হবে। এখন এই যে বিজ্ঞাপন আমরা যেহেতু ছোট্টের মধ্যে প্রেজেন্ট করছি, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টে মনে রাখতে হয় যে ভাষাটা টেলিগ্রাফিক ইংলিশ হতে হয়, অর্থাৎ ছোট ছোট বাক্য এবং গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে সবসময় তা নয়, যাকে আমরা টেলিগ্রাফিক ইংলিশ বলি, আমাদের বিষয়বস্তুটুকু বুঝিয়ে দেওয়া। আমরা জানি অলরেডি অবজেক্টিভস আলোচনা করতে গিয়ে পেয়েছি যে এইখানটাতে আমার উদ্দেশ্য কি, আমার ফিচার্স কি, আমার রিকোয়ারমেন্ট কি, এইগুলো সব বোঝানো হচ্ছে এবং যত সহজে বোঝানো যায় যাতে আমরা এক্সপেক্টেড লোকদেরকে ডেকে নিতে পারি। তো আমরা দেখি এখানটাতে এবার চলে আসি এই বিজ্ঞাপনটা যদি লিখতে হয়, এর সিচুয়েশনস ভ্যাকেন্ট লিখে নিয়েছি, এইবার এইখানে তাহলে আমাদের চাওয়া হচ্ছে না পাওয়া যাচ্ছে, আমরা চাইছি একজন টিচার, তাহলে আমরা এখানে লিখব আর ই কিউ ইউ আই আর ই রিকোয়ার্ড, এখানে ওয়ান্টেড ও লেখা যায়, এ বিএসসি
ব্র্যাকেটে অনার্স অবলিক এমএসসি ইন ম্যাথমেটিক্স preferably trained with at least 5 years experience of teaching in a high school for a reputed English medium high school ফুল স্টপ। তাহলে আমরা কি প্রথম লাইনটা দাঁড় করালাম, রিকোয়ার্ড বিএসসি অনার্স এমএসসি ইন ম্যাথমেটিক্স, আমাদের দরকার একটা বিএসসি অনার্স বা এমএসসি ম্যাথমেটিক্স, প্রেফারেবলি ট্রেনড, প্রেফারেবলি ট্রেনড মানে বিএড ট্রেনিং আছে, টিচার হতে গেলে যে বিএড ট্রেনিং দরকার সেটা হলে বেশি ভালো, উইথ অ্যাট লিস্ট 5 years এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন এ হাই স্কুল ফর এ রেপুটেড ইংলিশ মিডিয়াম হাই স্কুল। তো রেপুটেড ইংলিশ মিডিয়াম হাই স্কুলের জন্য এটুকু দরকার, কি দরকার বলে দিলাম, এইবার আর কি দরকার, কমেন্ট অন ইংলিশ ইজ, এই যে একটা জিনিস দেখার আমরা অল্প দু লাইনের মতো দাগ নামিয়েছিলাম কিন্তু আমাদের বর্ডারটা বোঝা যাচ্ছে, যার জন্য আমরা আর এই দিকে আসছি না, আমরা কিন্তু এইভাবেই লেখাটা নামিয়ে যাচ্ছি। Is essential. তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা বুঝিয়ে দিলাম এই ছোট্ট বিজ্ঞাপনের মধ্যে, যে কমেন্ট ইন ইংলিশটা এসেনশিয়াল যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু এবার তাদেরও তো যে না যারা অ্যাপ্লিকেশন করবেন, যারা আবেদন করবেন এই বিজ্ঞাপন দেখে, তাদেরও তো কিছু জানার ইচ্ছে আছে যে আমাদের কি দেওয়া হবে সুযোগ সুবিধে, আমরা কত টাকা পাবো, এইটাও সেই জন্য আমাদের এইখানটায় জানিয়ে দেওয়া দরকার। আমরা এই ছোট্ট বিজ্ঞাপনে এটাও জানিয়ে দেব যে পে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস উইথ সিপিএফ ফেসিলিটি, অর্থাৎ এটাও আমরা জানিয়ে দিলাম যে সরকারি আইন অনুযায়ী যে বেতনটা পাওয়া উচিত সরকারি স্কুলে যা দেওয়া হয় আমরা তাই দেব, এবং সাথে পিএফ প্রভিডেন্ট ফান্ড সেটা সিপিএফ এর ফেসিলিটি দেওয়া হবে, অর্থাৎ সেটাও জানিয়ে দেওয়া হলো। এইবার কারা আবেদন করতে পারে, যারা যোগ্য এগুলো যাদের আছে, এলিজিবল ক্যান্ডিডেটস
both male and female below 40 may apply একটু জুড়ে দিতে পারি এখানে apply with full biodata to এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা এরকম যোগ্য যাদের eligibility আছে MSc আছে BSc honors আছে BEd আছে যারা 24 বছরের নিচে পুরুষ এবং মহিলা তারা আবেদন করতে পারে তারা আবেদন করতে পারে কোথায় এখন এই জায়গাতে দুটো কথা আমি বলে রাখি এক নম্বর হচ্ছে এই যে আমরা লিখছি যেহেতু এটা একটা সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট প্রেজেন্টেশন অনেক সময় অনেকে দেখা যায় যে এখানে একটা এক্সপেরিয়েন্সের হয়তো EXPRI হলো এখানে একটা হাইফেন দিয়ে ENCটা এই দিকে হলো কখনোই তা করবে না অর্থাৎ এই লাস্ট এন্ডিং এ এসে কোনো ওয়ার্ড যেন হাফ না হয় তার জন্য যদি জায়গা ছেড়ে দিতে হয় একটু ছাড়া থাকবে একটা গোটা ওয়ার্ডই থাকবে তারপরেও গোটা ওয়ার্ডই পরের লাইনে আসবে এটা গেল এক নম্বর কথা মনে রাখার আরেকটা কথা মনে রাখার সেটা হচ্ছে এই যে আবেদন করবে কাকে করবে এখন এই জায়গাতে একটু বলে দিই যে বিজ্ঞাপন দেখে যারা আমাদের কাছে আসেন তারা দুটো ব্যাপার হয় যারা আসেন তাদের কাছ থেকে আমরা টাকা পাই আবার কোন কোন ক্ষেত্রে এমন দেখা যায় যে যারা বিজ্ঞাপন দেখে আসছেন তারাই আমাদের কাছ থেকে টাকা পাবেন এই যে বিজ্ঞাপনটা যারা আসবেন তারা আমাদের কাছ থেকে টাকা পাবেন বিজ্ঞাপন দাতার কাছ থেকে তো ন্যাচারালি যদি বিজ্ঞাপন দাতা এখানে তার ঠিকানা পরিচয়টা লিখে দেন তাহলে কি হবে পরের দিন সকালবেলায় দেখা গেল যে 10,000 জনা তার সেই অফিস বা স্কুল বা সেই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে পড়েছে চাকরিটা পাওয়ার আশায় এই 10,000 মানুষ বা 20,000 মানুষ আজকাল দেখি আমরা যে লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করে তো সেই জায়গাটা থেকে তাদের মধ্যে থেকে একটা এমন লয়ন অর্ডার প্রবলেম হয়ে যাবে যে সঠিক একটা লোক বেছে নেওয়া সম্ভব হবে না তাই জন্য আমরা কি করি আমরা নাম ঠিকানা গোপন রাখি এর বদলে আমরা আবার উল্টো দিকে যদি দেখি যে বিজ্ঞাপন দিলে সেইখানে যারা আসবেন তাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তো তাহলে আমরা চাইবো যত বেশি পরিমাণের লোক আসে তো যত বেশি পরিমাণের লোক আসে যেরকম যদি এটা একটা এডুকেশনালের বিজ্ঞাপন হতো যে এখানে স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে তো যতজন আসে তাহলে আমরা এখানে তখন লিখতাম রাইট টু দা প্রিন্সিপাল এই স্পোকেন ইংলিশ স্কুল বা কলেজ এই অ্যাড্রেস তাতে করে সবাই আসুক না যতজন আসবে ততটাই আমার সুবিধে আছে কিন্তু এই সব জায়গাতে নাম গোপন রাখতে হয় এইটা রাখার একটা পদ্ধতি আছে তো যখন লিখতে হয় অ্যাপ্লাই উইথ ফুল বায়োডাটা টু এইখানে লিখতে হয় পিও বক্স নাম্বার একটা কাল্পনিক পিও বক্স নাম্বার আমরা দিয়ে দিলাম 123 কমা দি টেলিগ্রাফ একটা যে কোনো ইংরেজি কাগজের নাম দিতে হবে এখানে দিয়ে কমা দিয়ে কলকাতা 72 এইটুকু লিখে দিলাম আমরা দিলে আমাদের এই বিজ্ঞাপন লেখাটা শেষ হলো এখন এই যে আমরা এইবার দাগটাকে সোজা নামিয়ে দেব এই যতটুকু ততটুকুই নামলো এদিকেও আমরা জানবো যতটুকু আছে ততটুকুই নামবে এবং আমরা এটাকে এই দিক দিয়ে জুড়ে দিই তাহলে এই দেখতে কখনো খারাপ লাগবে না ডান দিকে পাতায় যদি আমাদের পরীক্ষার হলে এই ক্লাসিফায়ার্স লিখে সিচুয়েশনস আইটেম লিখে টিক বক্সের মধ্যে চলে আসলো আমাদের এই পুরো লেখাটা আমি আবার ভালো করে লক্ষ্য করতে বলবো যে আমি বিজ্ঞাপনের প্রশ্নটার উত্তর যেভাবে লিখেছি আমি কিভাবে লিখলাম প্রশ্নটা ছিল সাপোজ ইউ নিড এ ম্যাথস টিচার ফর ইওর ইংলিশ মিডিয়াম স্কুল হাই স্কুল রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যান ইংলিশ ডেইলি এই প্রশ্নটা আমাদের প্রশ্নপত্রে ছিল আমরা উত্তর লিখতে শুরু করলাম সাদা খাতায় ডান দিকের একটা পাতা সুন্দর করে উপরে মাঝখানে লিখলাম ক্লাসিফাইডস
তারপরে তার নিচে আমরা লিখলাম সিচুয়েশনস ভ্যাকেন্ট এবার ঠিক যেরকম শিখিয়েছি অল্প একটু করে দুদিকে দাগ নামিয়ে মাথাতে একটা স্কেল দিয়ে সোজা দাগ টানলাম এবার এখানে অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হলো একটা প্যারাগ্রাফ এই একটু ডান দিকে সরে শুরু হলো পরের লাইনের মার্জিন গুলো একদিকে চলে এলো আমরা লিখলাম রিকোয়ার্ড বিএসসি অনার্স অবলিক এমএসসি ইন ম্যাথমেটিক্স প্রেফারেবলি ট্রেইনড with at least 5 years experience of teaching in a high school for a reputed english medium high school ei ekta naam kore english medium high school er jonno ei ei obhiggota jukto ei ei degree jukto amader ekjon teacher lagbe comment on english is essential obosshoi jehetu english medium bolechi kotha ta jure dilam je ingreji ta ke bhalo kore jante hobe আর পি অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস সরকারি যে আইন আছে সেই অনুযায়ী বেতন হবে উইথ সিপিএফ ফ্যাসিলিটি আর আমরা কি লিখলাম এলিজিবল ক্যান্ডিডেটস বোথ মেল এন্ড ফিমেল বিলো 40 মে অ্যাপ্লাই উইথ ফুল বায়োডাটা টু পিও বক্স নাম্বার 123 ডি টেলিগ্রাফ কলকাতা 72 বক্স বন্ধ হল যে কথা শুরু করেছিলাম আমি বলতে যে ঠিকানা গোপন রাখার জন্য পোস্ট বক্স দেওয়া হয় যে খবরের কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে সেই বড় বড় খবরের কাগজগুলো যদি দপ্তরে আমরা যাই আমরা দেখতে পাবো তাদের নিচে একতলায় রাস্তার সাথে অ্যাটাচ যে একটা বড় ঘরে গোটা দেয়াল ভর্তি লাইন করে অনেক পোস্ট বক্স লাগানো থাকে লেটার বক্স লিটারালি লাগানোই থাকে তাদের উপরে এরকম সব নাম্বার 121 122 123 111 112 করে দেওয়া আছে এইবার যেদিন আমার এই বিজ্ঞাপন বেরোলো তারপর আগামী 15 দিন ওই ঘরের ওই লেটার বক্সটা আমার এবার ওর এগেইনস্টে আমার আসল ঠিকানা কি সেটা খবরের কাগজে দপ্তরে আছে এইবার সারা দিন যতই চিঠি আসুক সেই চিঠিগুলো আমার ওই লেটার বক্সটা যেটা টেলিগ্রাফের অফিসে 123 নম্বর পোস্ট বক্স ওর মধ্যেই এসে পোস্টম্যানরা জমা করে দিয়ে যাবে এবার দিনান্তে দেখা গেল যে 50টা চিঠি জমা পড়েছে ওই বক্সে দিনের শেষে এই খবরের কাগজ তাদের যারা কর্মচারী তারা ওই লেটার বক্স থেকে বার করে একটা বড় খামে 50টা খাম ঢুকিয়ে দিয়ে চিঠি ঢুকিয়ে দিয়ে এইবার আমার কাছে পাঠিয়ে দেবে যে তোমার বিজ্ঞাপন ছিল 123 নম্বর দি টেলিগ্রাম সেই বিজ্ঞাপনের এগেইনস্টে এই চিঠিগুলো এসেছে তোমাকে পাঠিয়ে দেওয়া হলো ফলে ওই 10,000 লোক সামলানোর থেকে 10,000 চিঠি সামলানো অনেক সহজ এই জন্য আমরা ঠিকানা গোপন রেখে এইভাবে পোস্ট বক্স নাম্বার দিয়ে দিই অথচ যদি এখানে আমাদের এডুকেশনাল বিজ্ঞাপন থাকতো তাহলে আমরা এখানে রাইট টু দ্য প্রিন্সিপাল দিয়ে কলেজের নাম দিয়ে দিতাম কারণ সেখানে অসুবিধা নেই আমার পরিচিতি আমার ঠিকানা যত লোকের কাছে যাবে তারা যদি নিজেরাও আগ্রহী না হয় তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যদি বলার থাকে ঠিকানা পরিচয় দিয়ে বলতে পারবে তাহলে এইভাবে আমরা দেখলাম ESP এর একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং মেইনলি আমাদের এই ক্লাসিফায়ার অ্যাডভার্টাইজমেন্টটি লিখতে হয় তো ক্লাসিফায়ার অ্যাডভার্টাইজমেন্টের যদি উত্তর লিখতে হয় আমরা পরীক্ষার হলে ঠিক এইভাবেই ক্লাসিফায়ার অ্যাডভার্টাইজমেন্ট লিখব তো আমরা এই যে সাব হেডিং গুলো পেয়েছিলাম সিচুয়েশনস ভ্যাকেন্ট সিচুয়েশনস ওয়ান্টেড অথবা এডুকেশনাল অথবা আমরা পেয়েছিলাম প্রপার্টিজ বা হাউস ফ্ল্যাটস টু লেট হাউস ফ্ল্যাটস ওয়ান্টেড পেইং গেস্ট লস্ট ফাউন্ড এই প্রত্যেকটা সাব হেডিং মেইনলি আমি যা বললাম যে লিস্টটা আমি দিয়েছিলাম সেই লিস্টের কেনেল ল্যান্ড লাইফস্টক আর তার সাথে যদি ওই ম্যাট্রিমোনিয়াস বাদ দিয়ে প্রত্যেকটা সাব হেডিং এর যদি আমরা দুটো একটা করে অ্যাডভার্টাইজমেন্ট নিজেরা এখন থেকেই তৈরি করে তা রাখি তাহলে এইটা আমাদের 100% কমনই হবে এইটার হয়তো একটু 19-20 আছে হয়তো করা আছে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস সেখানে হয়তো বলে দিল যে জার্মান ক্লাস হবে একটা তার জন্য তো এই রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকটা সাব হেডিং আমরা যে করেছি তার যদি একটা দুটো করে মডেল আমাদের করা থাকে আমার মনে হয় এইটা নিয়ে কারোর কোনো অসুবিধা হবে না প্রত্যেকে খুব সহজেই এই 5-5, 5-4.5 নম্বর তুলে নিয়ে আসতে পারবে তাহলে এইভাবে আমরা আজকে ESP অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কি করে করতে হয় তার ভাগ কি অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য কি কত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হয় সেইগুলো আমাদের আলোচনা করে শেষ করেছি আজ আমরা একটা উদাহরণও দেখলাম যে কি করে একটা প্রশ্নের এগেইনস্টে আমরা খাতায় উত্তর লিখব এবং কিভাবে উত্তর হয় এই রকম যদি 12-14-15টা আমাদের করে একটা স্যাম্পল করে সুন্দর করে খাতায় লিখে দেওয়া যায়
সেটা বছরের শুরুতেই যদি আমরা করে রাখি মাঝে মধ্যে পাতা উল্টাই তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে চিন্তার কোনো কারণই নেই খুব সুন্দরভাবে আমরা নম্বর তুলে নিতে পারবো আজকে তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ